স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। সারা দেশে 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এই বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশের হার 95.26%। এবার সর্বোচ্চ ফল বা জিপিএ 5 অর্জন করা শিক্ষার্থীদের সংখ্যা 189,169 জন। রোববার সকালে 2021 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার এই ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30 দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি ফল ঘোষণা করেন। ফল ঘোষণার আনুষ্ঠানিকতার মূল আয়োজনটি ছিল রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী দীপুমণি 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল গ্রহণ করেন। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠায় সরকারের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন। রোববার সকালে বাংলাদেশ মেরিন একাডেমির 56তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে ভার্চুয়ালি সংযুক্ত হন। পশ্চিমা বিশ্বের কূটনৈতিক তৎপরতা ও নানা সতর্কতার মধ্যেও ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তা শঙ্কা ক্রমশ ঘনীভূত হওয়ায় 12টিরও বেশি দেশ ইউক্রেন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ইতোমধ্যেই তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘাত থামাতে তাদের মিত্র রাশিয়া সীমান্তে লাখো সেনা জড়ো করেছে, যা ক্রমাগত ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমা বিশ্ব এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা ও হুঁশিয়ারি অব্যাহত রাখলেও মস্কো সংঘাত অভিপ্রায়ের অভিযোগ অস্বীকার করছে। রোববার রাজধানীর প্রেস ক্লাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি হিন্দু পরিবার। শুধু জমি বা স্থাপনা দখলই নয়, জায়েদ খানের বিরুদ্ধে হত্যার হুমকি, গুম ও মানুষ পেটানোর অভিযোগও করেছে তারা। এসব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। একটি গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জায়েদ খান বলেন, যে বিষয়টি আজ দেখলাম তা খুবই দুঃখজনক ও হাস্যকর। যারা নির্বাচনে আমাকে হারানোর জন্য হত্যা মামলার আসামি করতে চেয়েছিল তারাই আজ প্রেস ক্লাবে এসব করিয়েছে। একটা পরিবারকে টাকা দিয়ে পিরোজপুর থেকে এনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে আমি হিন্দু পরিবারের ক্লিনিক দখল করেছি। নিউ নর্মাল সময়ে বিশ্বের প্রায় সব দেশেই দর্শক নিয়ে খেলা চলে। গত ডিসেম্বরে বাংলাদেশের ক্রিকেটেও দর্শক ফেরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। এবছর করোনা বেড়ে যাওয়ায় বিপিএলের লিগ পর্বে দর্শক রাখা হয়নি। বিসিবি চেষ্টা করছে প্লে অফ থেকে সীমিত সংখ্যক দর্শক নিয়ে খেলা চালাতে। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানান, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে 3-5 হাজার দর্শক মাঠে দেখা যেতে পারে। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।